নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। কিট্টু অ্যান্ড মম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই সমস্ত জায়গা দেখে, এই জলে কিট্টুর স্নান করা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি বাড়িতে এসেছি, মানে বাবার বাড়িতে এসেছি। আর বাবার বাড়িতে আসার একটা কারণ আছে, যেটা হলো আমার ছোট ভাই, মানে আমার পরিবারের যে সব থেকে ছোট ভাই, তার এই যে প্রথম বার্থডে, মানে প্রথম জন্মদিন, এক বছর হলো আমার ছোট কাকার ছেলে, ওই জন্মদিন উপলক্ষে আমরা এসেছি। তো চলো সারাটা দিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে বাইরে এসেছি, এসে দেখি বাবা আর ভাই মিলে কী কী বাজার করতে গিয়েছিলো। বাজার করে ওরা এসেও গেছে ব্যস্ত করে। আর দেখো, আমাদের জন্য ভাই একটা কি নিয়ে এসেছে, কিন্তু এটা একদম বাজে খেতে বিলকুল। এই জুসটা তো আমি বিলকুলই পছন্দ করি না, তাই জন্য আমি নিলাম না। আর এই যে চিপস না কি দিল একটা, তো ওকে আমি বললাম কি নিয়ে আসতে আমার জন্য, তো আমাকে এইটা দিল। কিন্তু এইটা খেতে এত বাজে ছিল, হয়ে দেখো আমি বিলকুলই খাইনি, পরে ওই খেয়েছে। এদিকে দেখো কিট্টুও জিজ্ঞাসা করছে, মামা আমার জন্য কি এনেছো। তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে গ্রামের দিকে কেমনভাবে জন্মদিন পালন হয়, মানে শহরের দিকে যেমনভাবে পার্টি হয়, নাচ গান হয়, এখানে তেমনভাবে কিছু হয় না। এখানেও খুব আনন্দ হয়, কিন্তু এখানের আনন্দটা একদমই আলাদা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমরা এখন মন্দিরে যাচ্ছি। হ্যাপি বার্থডে মিকু, নে বাইটা নে বা, দাদা এনেছে আমার জন্য। দেখো তুমি কোথায় যাও, মন্দিরে যাও নাম করতে? এলে বাবা, হ্যাপি বার্থডে বলো, থ্যাংক ইউ বলো। তাই তোমাদেরকে না একটা জিনিস দেখাবো, আমাদের বাড়িতে দেখো একটা মুরগিতে কোথায় ডিম পেরেছে, দেখো এই দেখো কতগুলো ডিম পেরেছে। দেখো জঙ্গলের মধ্যে শুকুরি ছেলে খোসাগুলো যেখানে ফেলেছে, ওই খোসার মধ্যে এসে দেখো সব মুরগিতে ডিম পেরে রেখেছে। এই যে তো এগুলো সব যাওয়ার সময় নিয়ে যাবো। দেখো আগের বার যে ফুট গাছ দেখিয়েছিলাম, ওই ফুট গাছের ফুট হয়েছে, কিন্তু বেশি বড় হয়নি, ছোট ছোট। এই যে সেটা কেটে দেখি ভালো না কথা। তো চলো, এই দেখো ফলটা কেনে কেটেছি, ফুটটা বেশি বড় হয়নি, ছোট ছোট হয়েছে। কিন্তু এবার খেয়ে দেখবো মিষ্টি কিনা। কাকিমা তো বললো অত একটা মিষ্টি না, কিন্তু মিষ্টি না হলেও ভালো, বাজার থেকে কিনে খেলে সেগুলো ওরকম, মতলব অত অর্গানিক থাকে না, সার ফার দেওয়া থাকে, মেডিসিন দেওয়া থাকে, কিন্তু ঘরেরটাতে কোনো মেডিসিন দেওয়া থাকে না, তাই এগুলোই খেতে ভালো হয়। তো এই দেখো এই ফুটটাকে কেটেছি, কেটে একটু চিনি মিলিয়ে নিয়ে এসেছি। অতটা মিষ্টি না, কিন্তু তাও ভালো, খেতে ভালোই লাগছে। শুকুরি বাগিচার মধ্যে এসে দাঁড়িয়েছি দেখো, কিন্তু তাও হাওয়া নেই, একটু এখনো এখানে হাওয়া চলছে না। একটু খাবে, একটু খেয়ে দেখো। আর কিট্টু নালায় স্নান করবে বলে, সুইমিং করবে বলে দেখো নিয়ে, এই সুইমিং রিং নিয়ে ব্যস্ত আছে, কখন যে পরেশান করছে, স্নান করবো স্নান করবো, মামা চলো মামাকে স্নান করছে, কিন্তু মামা আমাকে ভিডিও করে দিচ্ছে, তাই এবার যেতে পারছে না। আমার ভিডিও করে তারপরে মামা নিয়ে যাবে। ফোনে বলো আমি এখন কি করবো। এদিকে দেখে বলতে হয়, বলো এত আসতে বললে শুনতে পাবে কেউ। দেখো কিট্টু স্নান করার জন্য রেডি হয়ে যায়। আর এই দেখে দেখো, এই যে জল, এই যে হাঁসগুলো স্নান করছে, এখন কিট্টুও নামবে, এই যে রেডি হয়ে গেছে, মামার ওয়েট করছে, ছোটা মামা আসবে, ছোটা মামার সঙ্গে নেমে যাবে, তাই তো? মামার ওয়েট করছো, মজা আসবে। ভাগাচ্ছিস কেন গো?
আরে নামও কিছু হবে না, আরে ও জানে না ভিতর বের করে দে, আরে কিছু হবে না, কিন্তু নামও কিছু হবে না, কিছু মজা মজা ইয়ে কিছু হবে না, দিদুন এই মামা ধরে আসে না তবে সাতটা সাত খেয়াল একটু খেয়াল দিদুন কাউ দিয়ে সাতটাও, আরে কুচ নেই হোক বাবা মজা আসছে কিন্তু অনেক মজা আসছে, বেশি দূরে আবার তুই ডুবে দিস না, হ্যালো দেখো কিটু ভীষণ এনজয় করছে, খুব মজা করছে ওদের মামার সাথে, ও কবে থেকে বেচারি সুইমিং যখনই আসে ও প্রত্যেকবার আসার পরে বলে কিন্তু সববার তোকে জলে নামাই না ঠান্ডার জন্য, কিন্তু এইবার আর রাখতে পারলাম না, এবার জবরদস্তি নেমেই ছেড়েছে, কিটু এইদিকে আসো জানো কিটু, মাম্মি যখন তোমার মতন ছিল না, মাম্মি যখন এখানে থাকতো তখন মাম্মি এখানে কত স্নান করতো জানো, এরকম মাম্মি মামা সবাই না, কিটু অনেক হয়েছে ওঠো এখন ওঠো ওঠো, জ্বর হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে কিন্তু, তো দেখো অনেকদিন পরে একটু সুপুরি ছালানোর চেষ্টা করছি কিন্তু আমার কাছে হচ্ছে না, একটা কথা আছে না মানুষ হলো অভ্যাসের দাস, সত্যি তাই, আগে যখন অভ্যাস ছিল তখন আমি কত সুপুরি ছিলতে পারতাম কিন্তু এখন দেখো আর ছালা হয় না করে একদম পারছি না, আগে আমি অনেক স্পিডে যখন মানে যখন ছালতাম বাড়িতে ছিলাম বিয়ের আগে তখন আমি অনেক স্পিডে সুপুরি ছালতে পারতাম আর এখন আমি একটুও পারছি না, আমি তাই ভাবছি যে আগে আমি এতটা ছালতে পারতাম আর এখন বিলকুল পারি না, তাই বললাম মানুষ হলো অভ্যাসের দাস। তো দেখো তোমরা তো দেখলে যে কিট্টু দুপুরে একবার স্নান করে গেছে অলরেডি এসে মামার দাদুর সঙ্গে, এখন আবার অন্য একটা বাচ্চাকে দেখেছে এরকম একটা রিং নিয়ে এসেছিল, দেখার সঙ্গে সঙ্গে ও আবার জিদ করা শুরু করেছে এরকম রিং চাই, তারপরে মামাকে ফোন করে বলেছে মানে ভাইকে ফোন করে বলে এরকম সেম রিং আবার ভাই নিয়ে এসেছে, নিয়ে আসার পরে দেখো আবার সেটা নিয়ে এখন বিকেল 2:30 বাজে এখন আবারও নালাতে এসেছে স্নান করতে, আর এখন যে কখন উঠবে জানি না, এরকমটাই ও হ্যাবলোকে এসে করে, কতবার যে স্নান করে কোনো ঠিক নেই। তো সবাই চান্দান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করারও সময় পায়নি, দেখো এইদিকে আবার কাজকর্ম শুরু হয়ে গেছে বিকেলের, মানে জন্মদিনের এখানে পেঁয়াজ রসুন সব ঠালা হচ্ছে, আর এইদিকে দেখো আমার কাকিমা পায়েস রান্না করছে, মানে এই কাকিমাই সব রান্না করবে, কাকিমা খুব ভালো বিরিয়ানি রান্না করে, তো আজকে কাকিমাই রান্না করবে, এইদিকে কাকিমা পায়েস চড়িয়েছে তো পায়েসটা রান্না হচ্ছে, আর ওইদিকে দেখো এই যে উনুন বানিয়েছে এখানে আজকের বিরিয়ানিটা রান্না হবে, বাইরে পিছনের দিকে একটা উঠোন আমাদের আর একটা উঠোন সামনের দিকে আছে, তো পিছনের উনুনটাতে এই যে উনুন বানিয়েছে ওখানে রান্না হবে, তো কাকিমা ওইখানে গিয়েছে করে আমি একটু আবার এখানে দেখো পায়েসটা ঘুটছিলাম, আমি অবশ্য রান্না করিনি এমনি একটু ঘুটে দিচ্ছিলাম, কাকিমা রান্না করেছে।
আর এইদিকে দেখো বাচ্চারা বেলুন ফুলোতে বসে গেছে সব। এদেরকে নিয়ে আমি বসেছি বেলুন ফোলানোর জন্য। তো দেখো এরা সব কত আনন্দের সঙ্গে বেলুনগুলো ফোলাচ্ছে। গ্রামের দিকে এরকমই হয়, শহরের থেকে পুরোপুরি আলাদাভাবে গ্রামে জন্মদিন পালন করা হয়। এইগুলোই হলো আনন্দ, এই যে বিকেলবেলা একসাথে বসে বেলুন ফোলানো, সাজানো, নিজের হাতে করে সব কিছু গুছিয়ে রাখা। মানে শহরে কী হয় বলো তো, সব সব কিছু অন্যের হাতে দিয়ে দিতে হয় সাজানোর জন্য। মানে যারা ডেকোরেশনওয়ালা থাকে তাদেরকে দিয়ে দেয় দায়িত্ব, তো তারা সাজিয়ে যায়। কিন্তু গ্রামে এটা একদম হয় না। গ্রামে আশেপাশের লোকেরা যারা থাকে তারা রান্নাবান্নায় সাহায্য করে, ঘরে এসে কাজকর্ম করে দেয়। আর বাচ্চা পার্টি যারা থাকে তারা এই যে বেলুন ফুলানো, সাজানো, কখন কেক কাটতে, একটা এক্সাইটমেন্ট, মানে একেবারে আলাদাইভাবে গ্রামের দিকে এসব জিনিসগুলো পালন করা হয়। তো এইদিকে দেখো, এইদিকে পুরোপুরিভাবে বেলুনগুলো ফুলানো হয়ে গেছে সব, এখন এখানে সাজানো হবে। তুমি দেখো বেলুন ফুলিয়ে দেখেছি, এখন এগুলোকে সব লাগাবো। জানি না এই লাগবে কিনা সেলো টেপ থেকে। হ্যালো মিকু, হ্যাপি বার্থডে। রাধে রাধে বলো। দেখা যাচ্ছে পুরা আনা তো পুরা ফ্রেমও আসবে না। হে ভগবান, এত কষ্ট করে লাগাচ্ছি আর সব ফুলে ফুলে পড়ে যাচ্ছে, সেলো টেপে আঠা নেই ভালো, বারবার পড়তেছে আর বারবার আমি লাগাচ্ছি, কত কষ্ট করছি দেখো। এই যে বন্ধ করব, বন্ধ করব না তোর পোল খুলে দেবো আমি। তো এদিকে দেখো চিকেন রান্না হয়ে গেছে। চিকেনটা দেখতে কত ইয়ামি হয়েছে দেখো, দেখলেই মনে হচ্ছে কত টেস্টি হয়েছে। তো চিকেন তো এখানে রান্না হয়ে গেছে, এখন ভাত রান্না হবে, বিরিয়ানির ভাত না, বিরিয়ানির ভাতও অ্যাকচুয়ালি রান্না হয়ে গেছে, এখন ওটাকে মিল। আর এই দেখো এখানে পায়েস রান্না হয়ে গেছে, সুন্দর রান্না করে দিয়ে রেখেছে এই যে, এখন শুধু বিরিয়ানির ভাত বাকি। আর এইখানে সবাই ধনে পাতা কাটছে, এগুলো কিসে দেবা? বিরিয়ানি, বিরিয়ানিতে এই ধনে পাতা দেয়? হ্যাঁ, এগুলো দেশি না? হ্যাঁ, তাই তো। দিদি কিছু আমাকে মারে, তোরাও মার। সময় দেখো এখানে বিরিয়ানি মিলাচ্ছে আমার কাকা আর কাকিমা। মানে কাকিমা হলো শেফ আর কাকা হলো হেল্পার। তো সব কাকিমা রান্না টান্না করে দিয়েছে আর কাকা এখন সেগুলোকে লেয়ারিং করছে, মানে বিরিয়ানির যে লেয়ারিংটা হয় সেটা করছে কাকা এখন। আর কাকিমা বলে বলে দিচ্ছে কেমন করে করতে হবে। আর কাকিমা সত্যি বিরিয়ানিটা খুব 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 ভালো বানায়। এই দেখো এই যে কাকিমা শেফ, আমি আজ পর্যন্ত আমার কাকিমার মতন বিরিয়ানি কোথাও খাইনি, এত সুন্দর বিরিয়ানি বানায়। আর এই দেখে দেখো ভাতে কালার মিশিয়ে রেখেছে আর কাজু বাদাম ভেজে রেখেছে, ভাতগুলো কী সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই দেখে দেখো আমার ছোটো ছোটো ভাইরা বসেছে শশা কাটতে সালাদের জন্য, এই যে ওরা বসে শশা কাটছে এখানে সব ভাইরা আমার। সো দেখো ফাইনালি কেক কাটার সময় হয়ে গেছে। বাচ্চাদের আর তর হয়েছিল না, কখন থেকে সব আমার পিছনে লেগে গেছে, দিদি কেক কাটো, দিদি কেক কাটো, কেক নিয়ে আসো, কেক নিয়ে আসো। তো ওদের দাবি তো রাখতেই হবে, ওদের জন্যই জন্মদিন আজকে। তো দেখো কেকটা নিয়ে এসে গেছে, কিন্তু কেকটা আনার সময় ওরা কেমন করে এনেছে জানি না, কেকটা দেখো একদিকে একটু ঢুলে গেছে, মানে কাত হয়ে গেছে একদিকটা। তো দেখো কেকটা এইখানেই একজন বানিয়েছে, হ্যাবলোকেই, মানে আমার বাড়ির কাছেই একজন বানিয়েছে, আমার একটা বান্ধবীও খুব সুন্দর কেক বানায়, তো ওর কাছ থেকেই কেকটা এনেছে। আমি অ্যাকচুয়ালি আনতে পারিনি, কেন কি আমি দুদিন আগে এসেছি, তাই জন্য আমি পোরব্লার থেকে কেক আনতে পারি না, হলে আমি নিয়ে আসি পোরব্লার থেকে কেক। কিন্তু এইবার আমি দুদিন আগে চলে এসেছি করে আমি নিয়ে আসতে পারিনি। তো এই দেখো এদিকে সব কেক কাটার জন্য রেডি হচ্ছে, সব বার্থডে ক্যাপ পরছে মাথাতে, আর এদিকে বাবা মিক্কুকে কোলে নিয়ে রেখেছে, আর এই যে মিক্কুর দিদি দেখো মাথায় টুপি পরছে, মানে আমার বোন, আর এটা হলো আমার ছোটো কাকিমা। আর এই দেখো এইদিকে এই যে যিনি ক্যামেরা করছে উনি হলো আমার বড় কাকু। তো ও মাথায় দেখো মিক্কু এটা পরতেই চাইছে না বার্থডে।
আর এই দেখো বার্থডে কেক কাটা হয়ে গেছে, কিন্তু এটা এনেছিল এটা ফাটাতে আমরা ভুলে গেছি, তো এখন আমি চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। তো ভাই বললো দে তোর কাছে হবে না, আমি করি, তো ও নিয়ে নিয়েছে, ও ফাটাবে এখন। এটা আমরা বার্থডের সময় একদম ভুলে গেছি এটা ফাটাতে, আর ভালোই হয়েছে ফাটায়নি, নাহলে সব মিকুর গায়ে পড়তো, কেকের উপরে পড়তো, সবার গায়ে লেগে যেত। তো দেখো এখন এটা ফাটানো হয়েছে, তো এখন চলো কেকটা নিয়ে যাই, সবাই কেক খাওয়ার জন্য এক্সাইটেড আছে, বাচ্চাগুলো কেক খাবে, সবাই কেক নিয়ে গিয়ে সবাইকে তারপরে কেটে দেবো। এখানে তেমন বেশি তোমার কাছে মানে গ্রামের দিকে তেমন বেশি কেকের ডিজাইনের অপশন থাকে না, কিন্তু বিশ্বাস করো কেকগুলো খুব টেস্টি হয়, মানে যারাই বানায় কেকগুলো খুব টেস্টি বানায়, অনেকজনেই এখানে এখন কেক বানায়। তো দেখো কেকগুলি নিয়ে এসে গেছি রান্নাঘরে, তো এখানে এখন আমি কেকগুলি, তো চলো কেক কেটে সবাইকে দিয়ে দিই, বাচ্চারা সব কেক খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে কেক খাবে বলে, বাচ্চাদের তো এই জন্মদিন মানেই ওরা কেক খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে কখন কেক কাটা হবে আর কখন আমরা কেক পাব। আমরা যখন ছোট ছিলাম আমরাও যখন কারোর বার্থডেতে যেতাম শুধু মনে মনে ভাবতাম কখন কেকটা কাটা হবে আর কখন আমাদেরকে কেক দেবে এক পিস, সেটা ভেবেই মানে বার্থডে পার্টিতে যেতাম। আর নিজেদের যখন বার্থডে হতো তখন ভাবতাম কী গিফট দেবে, কে কী গিফট এনেছে, এটাই ভাবতাম। তো দেখো এই যে কেক কেটে কেটে সবাইকে দিচ্ছি, আর এর মধ্যে দেওয়া হবে মিক্সচার, বিস্কিট, গ্রামে যেগুলো দেওয়া হয় আর কি জন্মদিন পার্টিতে, বিস্কিট দেওয়া হয়, একটা মিক্সচার দেওয়া হয়। তো চলো এই দেখো কাকিমাও হেল্প করছে, বৌদিরাও আছে, পাশের বাড়ির বৌদিরাও সবাই আছে, তারাও সবাই হেল্প করছে। তো বললাম না গ্রামে এই একটা দিনে পাশে পাশে তোমার যে যারা থাকে তারা খুব হেল্প করে। আর এদিকে দেখো কিট্টু পাপাকে পেয়ে গেছে, পাপা আসলো এখনই এসেছে। তো দেখো সবাই খেতে বসে গেছে, তো আমিও আর ভিডিওটা আগে করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।